নার্ভাসনেস, আমি তো ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমি অত টেনশন নিতে পারছিলাম না, হচ্ছে ঘুমিয়ে পড়ি তার থেকে বেটার হবে। আসলে কি বলতো, মানে এই ছবিটা প্রচণ্ড একটা মানে আমার মানে খুব কাছের ছবি, শুধু আমার বাবা পরিচালনা করেছে তাই বলে নয়, আমি যে এক্সপিরিয়েন্স, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এই ছবিটা শ্যুট করার সময় এবং ছবিটা দেখার পর, মানে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স তো একটা আছে যেটা অনুসার এক্সপিরিয়েন্স, কিন্তু আমি যখন ছবিটা দেখেছি, দুবার দেখেছি আমি ছবিটা, একবার আমাদের কাস্টিং ক্রুরা বসে ছোটো করে একবার দেখেছিলাম এবং তারপরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা দেখেছি, এবং সেইখানে যে রেসপন্সটা পেয়েছি এবং আমি দ্বিতীয়বার দেখার পরে আমার জন্য আরও নতুন মানে বেরিয়ে এসছে ছবিটা থেকে, কারণ আমি আর ঋতব্রত এটা নিয়ে অনেক মজা করেছিলাম যে প্রথমবার যখন ছবিটা আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম যে এবার আমরা ফাইনালি বুঝতে পারবো গল্পটা কী নিয়ে, কারণ আমার বাবার মাথার ভেতর সবটা গোছানো ছিল কিন্তু আমাদেরকে মানে কিছু কিছু অংশ বুঝিয়েছিলেন এবং সেগুলো কীভাবে একসঙ্গে এসে ছবিটা তৈরি হবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি, তাই জন্য আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। প্রথমবার ছবিটা করার পরে আমি ঠিক জানতাম না গল্পটা কোন দিকে যাচ্ছে, ফাইনালি যখন আমরা দেখেছিলাম তখন খুবই অফকোর্স আমরা ইমপ্রেসড হয়েছিলাম। তো সেইভাবে আমি যেটা রিয়েলাইজ করলাম যে এই ছবিটা হচ্ছে একটা মানে আমাদের আমাদের বাস্তবের ছবি, আমাদের বাস্তবটা যেভাবে পাল্টেছে লাস্ট 3-4 বছরে, আমাদের কোভিড হওয়ার আগে যেরকম আমাদের জীবন ছিল, মানে পৃথিবীতে যেরকম পরিস্থিতি ছিল এখন তো সেরকম নেই, এখন অনেক পরিবর্তন হয়েছে এবং কোভিডের সময় আমরা যেই কষ্টটা করেছি এবং যেই একাকিত্বর সঙ্গে আমরা লড়াই করেছি, আমরা কারোর সাথে দেখা করতে পারতাম না, আমাদের খুব কাছের মানুষরা মারা যাচ্ছিলো, অসুস্থ হচ্ছিলো কিন্তু আমরা পাশে দাঁড়াতে পারছিলাম না স্বাভাবিকভাবে, এবং সেগুলো তো খুব কষ্টের জায়গা, সেগুলো মনে দাগ কাটে এবং আমরা হয়তো একটা মানে লোকজন বলে না যে আমরা যুদ্ধ করতে গেলে যখন ফেরত আসি আমাদের PTSD হয়, আমাদের স্বপ্ন হয়, আমাদের ট্রমাটা আমাদের আমাদের কাছে ফিরে আসে, তো সেরকম আমরাও এই মুহূর্তে আমরা পুরো গোটা পৃথিবী একটা যুদ্ধ করেছি, সেই যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পর আমাদেরও তো কিছু কিছু আঘাত, কিছু কিছু দাগ রয়ে গেছে, তো সেই দাগ, সেই স্বপ্নগুলো, সেই যেগুলো আমরা করতে পারিনি, অনেকজন তাদের স্বপ্নগুলো ভেঙে দিয়েছে কারণ ওদের আয়ের কোনো উপায় ছিল না সেই সময়, তো সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করেছি, আমাদের মানুষের কষ্ট দেখানোর চেষ্টা করছি, রিটায়ারমেন্টের পর যে একাকিত্ব লোকজনের, সেই মানে রিটায়ারমেন্ট 60 বছর হওয়ার কোনো মানে হয় না, কারণ তার 20 বছর পর অব্দি লোকজন যথেষ্ট মানসিকভাবে এবং শারীরিকভাবে মেডিকেল টেকনোলজি যেরকম হয়ে গেছে যথেষ্ট তারা মানে হাঁটতে চলতে পারে, কাজ করতে পারে, তো যখন 60 বছর রিটায়ারমেন্ট হয়ে যায় লোকজন একা হয়ে যায় এবং তখন লোকজনকে একদম খরচার খাতায় আমরা অ্যাড করে দিই, তো দ্যাট ইজ ভেরি স্যাড, সেটা একটা ডিপ্রেশন ক্রিয়েট করে আর সেই ডিপ্রেশনটা লোকজন কথা বলে না খুব একটা, সেটা রিটায়ারমেন্ট মানে আরাম যে সবসময় তা তো নয়, কারণ আমাদের জীবনটা কাজ নির্ভর করে, কাজ মানে কাজের ওপর নির্ভর করে, আয়ের ওপর নির্ভর করে এবং সেই জিনিসটা যদি এত তাড়াতাড়ি ছিনিয়ে নেওয়া হয় লোকজনের থেকে কীভাবে তাদের জীবনটা পাল্টায় সেটা দেখানো হয়েছে এই গল্পে। আমি বিশ্বাস করি যে সব প্রজন্ম এই গল্পটার সঙ্গে রিলেট করতে পারবে, আমার প্রজন্ম, আমি ঋতব্রত যেই প্রজন্ম রিপ্রেজেন্ট করি এবং সত্যপ্রিয় দা, সুধীন দা যেই চরিত্র করেছে, মানে সত্যপ্রিয় দা সুধীন দার চরিত্র করেছে, সেই চরিত্রটা হচ্ছে ওই পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরের যে প্রজন্ম সেই প্রজন্মকে রিপ্রেজেন্ট করে, তো তাই জন্য এই মানে বিভিন্ন সব বয়সের লোকজন এসে দেখতে পারবেন, আর আফটার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আশাটা আপনারা আমাদের মধ্যে তৈরি করেছেন সেটা প্লিজ আবার ছিনিয়ে নেবেন না, আপনারা প্লিজ আসবেন হলে এসে, আপনারা সবাই এই ছবিটা হেমন্তের অপরাহ্ন 12 তারিখ রিলিজ করছে, আপনারা প্লিজ হলে এসে দেখুন। আচ্ছা, একটা প্রশ্ন করি, তোমার বাবার ডিরেকশনে কাজ করা মানে অনেক ক্ষেত্রেই হয়, বাবা যদি ডিরেক্টর থাকলে অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হয় এবং অনেক ক্ষেত্রেই বলে যদি সেটা যদি ওয়ার্ক না করে, ওয়ার্ক করলে তো খুব ভালো, না করলে দর্শকদের থেকে বা অনেক ক্রিটিসিজম শুনতে হয়, তো সেইটা তুমি কীভাবে হ্যান্ডেল করছো বা সেইটা নিয়ে কী ভাবছো? দেখো, এখনও তো রিলিজ হয়নি আর যতটুকু লোকজন দেখেছেন তারা কেউ ওই ক্রিটিসিজমটা মানে আমার কাছে তো আসেনি, তো ফিঙ্গার্স ক্রসড আর আসবে না, কারণ আমরা যেভাবে কাজটা করেছি আমার কোনো অসুবিধে হয়নি আমার বাবার সঙ্গে কাজ করতে, আমার মনে হয়নি যে আমাকে প্রেফারও করা হচ্ছে বা প্রেফার করা হচ্ছে না, মানে বাবা সবার সাথেই খুব ভালোভাবে কথা বলেন এবং খুব ভালোবেসেই ডিরেকশনটা দেন,
অনেকটা টিচারের মতো। তো সেই যে সেই জায়গাটা আমরা সবাই পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি জাস্ট অ্যানাদার অ্যাক্টর, বাট আই এম অলসো গ্ল্যাড, আর আমার জন্য এটা স্পেশাল বিকজ আমি একজন 3-time ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরের ছবিতে অভিনয় করেছি এবং তিনি আমাকে সিলেক্ট করেছেন, কারণ আমি তো 8 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে, প্রায় 8 বছর হয়ে গেল আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি। এই প্রথমবার, এই প্রথমবার আমি আমার বাবার সাথে কাজ করছি এবং সেরকম একটা রিলিফ, এমন তো নয় যে আমি আগে করতে পারতাম না, কিন্তু নিশ্চয়ই আমার বাবার মনে হয়েছে যে একটা স্কিল সেট, একটা এক্সপিরিয়েন্স আমার দরকার ওনার ফিল্মে কাজ করার জন্য। তো সেটার জন্য যেই সময়টা লেগেছে সেটা আনতে দিয়েছি। তো আশা করছি সেই ক্রিটিসিজমটা আমি পাবো। আর লাস্ট জিজ্ঞেস করবো, অ্যাক্টর অশোক বিশ্বনাথন না ডিরেক্টর অশোক বিশ্বনাথন কাকে চুজ করবে? বাবা অশোক বিশ্বনাথন অবভিয়াসলি, বাট অফকোর্স ডিরেক্টর, কারণ আমি অ্যাক্টর, অফকোর্স হি লাভস অ্যাক্টিং অ্যান্ড অফকোর্স ইজ এ গ্রেট অ্যাক্টর, কিন্তু আমি দেখেছি একজন মানুষ এত এতগুলো জিনিস একসঙ্গে মাথায় রেখে এত ভালোবেসে একটা গল্প বলতে চায়, সেই সেই ভালোবাসাটা আমি খুব কম লোকজনের চোখে দেখেছি এবং আমি সেটা আমার বাবার চোখে দেখেছি। যখন প্রতিটা মুহূর্ত একটা ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিংলি করা যায়, আচ্ছা আমরা এখান থেকে সারাক্ষণ জল জল করছে চোখটা, কারণ এখনও এই বয়সেও এত অবহেলার পরেও এতটা যদি মানে ফায়ার থাকে কারোর চোখে, তাহলে তো সেই পরিচালনাটাই আমাকে সিলেক্ট করতে হবে। থ্যাংক ইউ।